হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল বন্ধু টিউটোরিয়াল। আমি ভৈরব আপনাদের সঙ্গে। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আলোচনা করব ইন্ডিয়ান অয়েল কোম্পানি বেশ কয়েকটি পদে তারা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন। হ্যাঁ বন্ধুরা, শুধুমাত্র দ্বাদশ শ্রেণী পাস অর্থাৎ ক্লাস টুয়েলভ পাস থাকলেই কিন্তু আপনি আবেদন করতে পারবেন। এটির অনলাইন আবেদন প্রক্রিয়া 16 তারিখ থেকে কিন্তু শুরু হয়ে গেছে। আপনি চাইলে অনলাইনে আবেদনও করতে পারেন। রাজ্যের বেকার যুবক যুবতীদের জন্য এটা একটা দারুণ সুবর্ণ সুযোগ। অর্থাৎ যারা ক্লাস টুয়েলভ এবং গ্রাজুয়েশন পাস করে বাড়িতে বসে রয়েছেন তারা এটা আবেদন করতেই পারেন। তো চলুন বিস্তারিতভাবে আমরা দেখে নেব আপনারা অনলাইনে কিভাবে আবেদন করবেন এবং এর লাস্ট ডেট কি রয়েছে, সবকিছু আজকের ভিডিওতে। ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট রয়েছে, এখনো পর্যন্ত বন্ধু টিউটোরিয়াল চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনকে অবশ্যই ক্লিক করবেন পরবর্তী নতুন ভিডিওগুলির আপডেট সবার আগে পাওয়ার জন্য। কারণ বন্ধু টিউটোরিয়াল প্রত্যেক দিন সরকারি ও বেসরকারি চাকরির খবর সবার আগে আপনাদের কাছে নিয়ে আসে। তো বন্ধুরা, আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন অফিসিয়ালভাবে যে নোটিফিকেশনটি বেরিয়েছে সেই নোটিফিকেশনটি ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড মার্কেটিং ডিভিশন ইস্টার্ন রিজিয়ন অল ইন্ডিয়া ওপেন রিক্রুটমেন্ট অফ এক্সপিরিয়েন্সড নন এক্সিকিউটিভ পার্সোনাল ইন ওয়ার্কম্যান ক্যাটাগরি। তো আপনারা এই নোটিফিকেশনটি দেখতে পাচ্ছেন এবং এখানে কিন্তু লেখা রয়েছে অনলাইন রেজিস্ট্রেশন অফ অ্যাপ্লিকেশন কমেন্সেস ফ্রম 16th June 2018 অ্যান্ড ক্লোজেস অন 7th July 2018। অর্থাৎ 16 তারিখ থেকে তাদের অনলাইন আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেছে এবং এটির লাস্ট ডেট যেটি রয়েছে 7th July 2018 তারিখ পর্যন্ত। এখানে আপনারা অনলাইন যদি আবেদন করতে চান, যে অফিসিয়াল ওয়েবসাইটটি দেখতে পাচ্ছেন এই ওয়েবসাইটে যে আপনাদেরকে আবেদন করতে হবে, এখানে যে পোস্টের জন্য তারা নিয়োগ করবেন সেই পোস্টটির নাম হলো জুনিয়ার অপারেটর এভিয়েশন গ্রেড 1 আমাদের ওয়েস্ট বেঙ্গলে। এটি টোটাল ভ্যাকেন্সি রয়েছে 13টি, এর মধ্যে জেনারেল ক্যাটাগরিতে তারা নিয়োগ করবেন 8 জন এবং এসসি ক্যাটাগরিতে নিয়োগ করবেন 2 জন এবং ওবিসি নন ক্রিমি লেয়ার এই ক্যাটাগরিতে তারা নিয়োগ করবেন 3 জন। তো বন্ধুরা, আপনারা খুব সহজেই এটি আবেদন করতে পারেন। এটা একটা সত্যি খুব দারুণ একটা সুযোগ আপনাদের কাছে। তো এটা আপনারা কিভাবে আবেদন করবেন আরও বিস্তারিতভাবে আপনাদেরকে জানিয়ে দিই। দেখুন, এখানে খবরটি প্রকাশিত হয়েছে jeevikadishari.co.in এই ওয়েবসাইটে। আপনারা প্রত্যেক দিন এই ধরনের লেটেস্ট খবর, চাকরির খবর দেখার জন্য এই ওয়েবসাইটটি আপনারা ভিজিট করতেই পারেন। ইন্ডিয়ান অয়েলে 50 জন জুনিয়র অপারেটর। ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেডের পূর্বাঞ্চলে 50 জন জুনিয়র অপারেটর এভিয়েশন গ্রেড 1 ওয়ার্কম্যান ক্যাটাগরি নিয়োগ করা হবে। বিজ্ঞপ্তি নাম্বার আপনারা দেখতে পাচ্ছেন 0 পদ, পশ্চিমবঙ্গে পোস্ট কোড ER10, 13 অসংরক্ষিত, 8 তপশিলি জাতি, 2 ওবিসি, 3। আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন পশ্চিমবঙ্গে মোট 0 পদ রয়েছে 13টি, এর মধ্যে অসংরক্ষিত 8 জন, তপশিলি জাতি 2 জন, ওবিসি 3 জন। এছাড়া আরও যে সকল অন্যান্য স্টেট রয়েছে সে সকল স্টেটেও নিয়োগ করা হবে। বয়সসীমা আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন 30/6/2018 তারিখ অনুযায়ী 18 থেকে 26 বছরের মধ্যে আপনার বয়স থাকতে হবে। সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবেন। অর্থাৎ সরকারিভাবে এসসি এসটি ওবিসি প্রার্থীরা যেভাবে ছাড় পান এখানেও তারা সেই সিস্টেমে কিন্তু ছাড় পাবেন। বেতনক্রম, অর্থাৎ প্রত্যেক মাসে আপনাকে যে বেতন দেওয়া হবে 10,500 টাকা থেকে 24,500 টাকা। যোগ্যতা কি চাওয়া হয়েছে, অর্থাৎ আপনি এই পোস্টে যদি আবেদন করতে চান আপনার কি কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে সেটি এক নজরে দেখে নিন। ন্যূনতম 45% তপশিলি জাতি উপজাতি প্রার্থীদের ক্ষেত্রে 40%। নম্বর নিয়ে দ্বাদশ শ্রেণী পাস সঙ্গে ভারী যান চালানোর বৈধ লাইসেন্স থাকতে হবে। অর্থাৎ আপনি যদি দ্বাদশ শ্রেণী পাস হন এবং সেই সঙ্গে যদি আপনার 45% মার্কস থাকে তাহলে কিন্তু আপনি আবেদন করতে পারেন। পাশাপাশি আপনার একটা বৈধ লাইসেন্স কিন্তু থাকতে হবে ভারী যান চালানোর। বৈধ লাইসেন্স যদি আপনার থাকে এবং যদি 1 বছরের কাজের অভিজ্ঞতা থাকে সেক্ষেত্রে আপনাকে অগ্রাধিকার দেওয়া হবে। প্রার্থী বাছাই পদ্ধতি, অর্থাৎ কী সিস্টেমে তারা প্রার্থী বাছাই করবে একবার দেখে নিন। লেখা পরীক্ষা, অর্থাৎ রিটেন টেস্ট হবে ও স্কিল প্রফিসিয়েন্সি ফিজিক্যাল টেস্টের মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে। অর্থাৎ প্রথমে লিখিত পরীক্ষা এবং তারপর স্কিল প্রফিসিয়েন্সি ফিজিক্যাল টেস্টের মাধ্যমে কিন্তু প্রার্থী বাছাই করা হবে। লিখিত পরীক্ষায় থাকবে কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড সহ জেনেরিক অ্যাপটিটিউড 40টি প্রশ্ন, রিজনিং অ্যাবিলিটি 40টি প্রশ্ন, বেসিক ইংলিশ 20টি প্রশ্ন। অবজেক্টিভ টাইপের
অবজেক্টিভ টাইপের মোট 100টি প্রশ্ন, 100 নাম্বার, সময় 90 মিনিট। লেখা পরীক্ষা হবে 5 আগস্ট 2018 তারিখে। লেখা পরীক্ষা থেকে বাছাই প্রার্থীদের নামের তালিকা 25 আগস্ট 2018 তারিখে জানা যাবে। ফাইনাল সিলেকশন রেজাল্ট জানা যাবে 30 সেপ্টেম্বর 2018 তারিখে। অর্থাৎ আপনারা দেখতে পাচ্ছেন, এটি আবেদন করার পর আপনার লিখিত পরীক্ষার ডেট কিন্তু তারা এখানে অলরেডি দিয়ে দিয়েছে, 5 আগস্ট 2018 তারিখে আপনার রিটেন টেস্ট হবে। এরপর লিখিত পরীক্ষায় যদি আপনি উত্তীর্ণ হন, অর্থাৎ লিখিত পরীক্ষায় যদি আপনি পাস করেন, তাহলে আপনার সেই নামের তালিকা 25 আগস্ট 2018 তারিখে আপনি জানতে পারবেন, অর্থাৎ সেই ওয়েবসাইটে যেয়ে কিন্তু আপনি জানতে পারবেন। পাশাপাশি ফাইনাল সিলেকশন রেজাল্ট জানা যাবে 30 সেপ্টেম্বর 2018 তারিখে। অর্থাৎ ফাইনাল যে রেজাল্টটি বেরোবে সেটির ডেট কিন্তু দেওয়া রয়েছে 30 সেপ্টেম্বর 2018 তারিখ। বন্ধুরা, এখানে আপনারা লক্ষ্য করুন, আবেদন ফি কিন্তু রয়েছে 150 টাকা। অর্থাৎ এই পোস্টে যখন আপনি এই চাকরিটির জন্য যখন আপনি আবেদন করবেন, তখন কিন্তু আপনাকে নেট ব্যাংকিং বা ডেবিট কার্ডের মাধ্যমে অনলাইন পেমেন্ট করতে হবে 150 টাকা। অর্থাৎ এখানে অ্যাপ্লিকেশন ফি যেটি রয়েছে 150 টাকা। আপনারা আবেদন কিভাবে করবেন, এখানে আপনারা একটা লিংক দেখতে পাচ্ছেন, www.iocl.com। এই ওয়েবসাইটে যেয়ে আপনাকে অনলাইনে আবেদন করতে হবে। আমি এই লিঙ্কটি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখানে ক্লিক করে আপনারা ডাইরেক্ট এই ওয়েবসাইটে চলে যেতে পারবেন এবং সেই ফর্মটি খুব অনায়াসেই আপনারা ফিল আপ করতে পারবেন। দেখুন, এখানে লেখা রয়েছে এই লিঙ্কে গিয়ে অনলাইন আবেদন করতে হবে। পাশাপাশি আপনাদেরকে জানাবো, বৈধ ইমেল আইডি ও ফোন নম্বর থাকতে হবে। অর্থাৎ আপনি যখন অনলাইনে আবেদন করবেন, আপনার একটা পার্সোনাল ইমেল আইডি ও ফোন নম্বর কিন্তু অবশ্যই আপনাকে থাকতে হবে, তাহলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন। অনলাইন আবেদন করার আগে সম্প্রতি তোলা পাসপোর্ট মাপের ছবি, স্বাক্ষর ও যাবতীয় প্রমাণপত্রাদি স্ক্যান করে রাখতে হবে। অর্থাৎ আপনি যখন অনলাইনে আবেদন করছেন, তখন আপনার একটা রিসেন্ট পাসপোর্ট সাইজের একটা ফটো, আপনার সিগনেচার ও যাবতীয় যে সকল আপনার ডকুমেন্টগুলো রয়েছে সেগুলি আপনি স্ক্যান করে কিন্তু আপনার মোবাইল বা কম্পিউটারে রেখে নেবেন। তারপর আপনি যখন অনলাইনে আবেদন করবেন, তাহলে কিন্তু আপনি খুব সহজেই আপলোড করতে পারবেন আপনার যে সকল ডকুমেন্টগুলো রয়েছে সেই ফর্মে, সঙ্গে যে সকল ডকুমেন্টগুলো আপনার লাগবে সেগুলো আপনি খুব সহজেই আপলোড করতে পারবেন। অনলাইন আবেদন করা যাবে 16 জুন থেকে 7 জুলাই 2018 তারিখ পর্যন্ত। অর্থাৎ 16 জুন থেকে এটির অনলাইন আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেছে এবং 7 জুলাই 2018 তারিখ পর্যন্ত কিন্তু অনলাইন আবেদন প্রক্রিয়া চালু থাকবে। এর মধ্যেই আপনি যে কোনো দিন কিন্তু বাড়িতে বসে বা যে কোনো সাইবার ক্যাফে যেয়ে আপনি আবেদন করতে পারেন। কোনো জিজ্ঞাসা থাকলে ফোন করতে পারেন এই নাম্বারে। অর্থাৎ আপনাদের কোনো যদি জিজ্ঞাসাবাদ থাকে, তাহলে আপনারা এটা অফিসিয়াল একটা নাম্বার, এই নাম্বারে ফোন করে আপনারা আরও বিস্তারিতভাবে জানতে পারবেন। তো বন্ধুরা, আপনাদেরকে এবার দেখাবো যে লিঙ্কটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন, অফিসিয়াল যে ওয়েবসাইট iocl.com, এই ওয়েবসাইটে যেয়ে আপনারা কিভাবে অনলাইনে আবেদন করবেন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি ইন্ডিয়ান অয়েলের অফিসিয়াল ওয়েবসাইটে রয়েছি এবং এখানে আপনি যদি লক্ষ্য করেন, ডেট অফ ওপেনিং অফ পোর্টাল ফর রিসিপ্ট অফ অনলাইন অ্যাপ্লিকেশন, অর্থাৎ কবে থেকে এটি অনলাইন অ্যাপ্লিকেশন চালু হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন 16 জুন 2018 তারিখ এবং লাস্ট ডেট রয়েছে 7 জুলাই 2018 তারিখ। অর্থাৎ আপনারা প্রথমে যখন এখানে ওয়েবসাইটে আসবেন, আপনাদেরকে প্রথমে অ্যাপ্লাই যে অনলাইন অপশনটি দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করলেই আপনি সরাসরি এই ওয়েবসাইটটিতে চলে আসবেন। এই ওয়েবসাইটে আসার পর আপনি এখানে খুব সহজেই আপনি কোন পোস্টের জন্য অ্যাপ্লাই করছেন সেটি এখানে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর লোকেশন, অর্থাৎ কোন লোকেশনের জন্য আপনি এই পোস্টের জন্য আবেদন করছেন, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল যদি আপনি করেন, তাহলে ওয়েস্ট বেঙ্গলের জন্য আপনি এখানে ক্লিক করবেন ওয়েস্ট বেঙ্গল। পাশাপাশি অ্যাপ্লিকেন্ট নেম, ফাদার্স নেম, ডেট অফ বার্থ, জেন্ডার, ম্যারিটাল স্ট্যাটাস, রিলিজিয়ন, খুব সহজ একটা ফর্ম, এটি আপনারা অনায়াসেই খুব সহজেই ফিল আপ করে নিতে পারবেন। ফর্মটি ফিল আপ হয়ে যাওয়ার পর এখানে আধার নাম্বার, প্যান কার্ড নাম্বার, এগুলি অবশ্যই আপনার কাছে রাখবেন, এগুলি এখানে আপনাকে দিতে হবে। দেওয়ার পর আপনার এখানে অ্যাড্রেস চাওয়া হচ্ছে, এই অ্যাড্রেসটা আপনি ঠিক মতো ফিল আপ করবেন। ফিল আপ করার পর আপনার মোবাইল নাম্বার, ইমেল আইডি, এগুলি আপনি ঠিক মতো ফিল আপ করবেন। পাশাপাশি আপনার এডুকেশনাল ডিটেলস, অর্থাৎ ক্লাস টেন্থ আপনার কত নাম্বার রয়েছে, কোন বোর্ড থেকে পাস করেছেন, কত পার্সেন্টেজ পেয়েছেন, সেগুলি আপনি এখানে দেবেন এবং পাশাপাশি ক্লাস টুয়েলভ আপনি কোন বোর্ড থেকে পাস করেছেন, কত নাম্বার পেয়ে পাস করেছেন, সেগুলি এই বক্সের মধ্যে ঠিকমতো ফিল আপ করবেন। এছাড়া অ্যাডিশনাল যদি কোয়ালিফিকেশান আপনার থাকে, অর্থাৎ ক্লাস টুয়েলভ পাস করার পরও যদি আপনি এক্সট্রা কোনো কোয়ালিফিকেশান থাকে, সেক্ষেত্রে আপনি এখানে অ্যাড করতে পারেন।
লাইসেন্স ডিটেল, অর্থাৎ আপনার যদি কোনো লাইসেন্স ডিটেল থাকে, HMV লাইসেন্স নাম্বার অর্থাৎ হেভি মোটর ভেহিকলস লাইসেন্স নাম্বার আপনি এখানে দেবেন, নেম অফ ইস্যুইং অথরিটি অর্থাৎ কোন অথরিটি থেকে আপনি লাইসেন্সটা তৈরি করেছেন সেগুলি আপনি ঠিক মতো এখানে ফিল আপ করবেন। ফিল আপ করার পর নিচে আপনি চলে আসবেন, মানে আপনি আপনার রিসেন্ট পাসপোর্ট সাইজের একটা ফটো আপনাকে এখানে আপলোড করতে হবে এবং ফটো সাইজ কিন্তু 50 KB মধ্যে থাকতে হবে। পাশাপাশি আপনার সিগনেচারটা স্ক্যান করে রাখবেন, এখানে সিগনেচারটা আপনাকে আপলোড করতে হবে, সিগনেচারের সাইজ কিন্তু অবশ্যই 20 KB মধ্যে থাকতে হবে। এরপর নেক্সট এই যে একটা বক্স দেখতে পাচ্ছেন, এই বক্সে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর নেক্সট অপশনে ক্লিক করলে আপনি কিন্তু খুব সহজে এই ফর্মটি ফিল আপ করতে পারবেন। অনলাইন ফি পেমেন্ট করার পরই আপনার অ্যাপ্লিকেশন করা হয়ে যাবে এবং অ্যাপ্লিকেশন যখনই করা সাকসেসফুল হয়ে যাবে তখনই আপনি একটা অ্যাপ্লিকেশন নাম্বার অর্থাৎ সেখানে একটা নাম্বার পাবেন, সেই নাম্বারটি কিন্তু আপনার কাছে রাখবেন। দেখতে পাচ্ছেন অ্যাপ্লিক্যান্ট লগ ইন, পরবর্তী সময় যখন আপনি এখানে লগ ইন করবেন তখন সেই রেজিস্ট্রেশন নাম্বার এবং ডেট অফ বার্থ দিয়ে কিন্তু আপনি লগ ইন করতে পারবেন। তো বন্ধুরা আপনারা দেখলেন, আপনাদেরকে স্টেপ বাই স্টেপ কিন্তু আমি সহজভাবে আপনাদেরকে আশা করি বোঝাতে পেরেছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই সকলের মধ্যে শেয়ার করে সকলকে জানতে সাহায্য করবেন। পরবর্তী সময় এই ধরনের সরকারি ও বেসরকারি চাকরির খবর সবার আগে পাওয়ার জন্য অবশ্যই যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে আমার সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ এই রেড সাবস্ক্রাইব বাটনটিকে ক্লিক করে সাবস্ক্রাইব করে নিন এবং পাশে এখানে আপনারা উপরের দিকে লক্ষ্য করুন একটা বেল আইকন দেখতে পাবেন, এটাকে অবশ্যই ক্লিক করবেন। পরবর্তী সময় আমি যখনই ভিডিও আপলোড করব আপনার ফোনে একটা নোটিফিকেশন চলে যাবে এবং সবার আগে আপনি সেই ভিডিওটি দেখতে পারবেন। তো বন্ধুরা আজ এই পর্যন্ত, ভালো থাকবেন, ধন্যবাদ।